এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা চায়নাতে স্টাডি করতে যেতে চান তাদের কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য ইন জেনারেল কি কি ডকুমেন্ট লাগে তা আমি সিরিয়ালি এখানে আপনাদের দেখাবো এবং কিভাবে ডকুমেন্ট প্রসেস করবেন পুরো বিষয়টা আপনাদেরকে আপনাদের সামনে তুলে দেব। তো লেটস বিগিন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম হোসাইন, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, চংচিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চংচিং, চায়না। যদি কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে যান, যেই ডকুমেন্টগুলো প্রয়োজন করবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং প্রথম ডকুমেন্ট হলো আপনার পাসপোর্ট। আপনি পাসপোর্ট ছাড়া কোনো ভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য আপনার পাসপোর্টের প্রথম যে আপনার যে পরিচয়ের যেই পেজটা আছে ওইটার আপনার ছবি সহ যেই পেজটা আছে ইনফরমেশনের পাসপোর্টের মধ্যে ওই পেজটার স্ক্যান কপি লাগবে। দেন আপনার পাসপোর্ট নিয়ে যদি কোথাও ভিজিট করে থাকেন ওগুলো তো ইনফরমেশন তো পাসপোর্টে আছে, তো আপনার পাসপোর্টের বাকি পেজগুলোর স্ক্যান কপিও মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। এরপর আপনার প্রয়োজন পড়বে একটি পাসপোর্ট সাইজ ফটোর, যে ফটোর ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট কালার। এবং আপনার আরেকটি ডকুমেন্ট প্রয়োজন পড়বে, তা হলো একটি পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, অনলাইনে অ্যাপ্লাই করে সহজেই করা যায়, একটু টাইম লাগে। তো পুলিশ ক্লিয়ারেন্সটি প্রয়োজন পড়বে। এরপর আপনার প্রয়োজন পড়বে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি $4,000 থেকে $5,000 মতো দেখাবেন আপনার ব্যাংকে আছে, আর একটু লেনদেন করে মানে যাতে একটু ট্রানজেকশন আছে, একটু অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকলে ভালো হয়। আর আপনার অ্যাকাউন্টটা অবশ্যই আপনার মা অথবা আপনার বাবার নামে থাকলে ভালো হবে, প্রয়োজন পড়বে আপনার মা অথবা বাবার নামে অ্যাকাউন্ট থাকলে চলবে, সমস্যা নেই। তো এই তো ব্যাংক ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্টের পর আপনার প্রয়োজন পড়বে একটি মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন পড়বে। মেডিকেল সার্টিফিকেটটা ঠিক এরকম হবে, তো এটা বিস্তারিত কিছু বলার নাই, এরকমভাবে একটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে একটা ফর্ম পাবেন, এটা ডাউনলোড করে পূরণ করে নিলেই হবে। একমাত্র বাংলাদেশে ইউনাইটেড হসপিটালে মেডিকেল করে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়েই চায়নাতে প্রবেশ করবেন, তো ইউনাইটেড হসপিটাল থেকে মেডিকেল করতে হবে। সো মেডিকেল সার্টিফিকেট গেল। দেন আপনার একাডেমিক যত ডকুমেন্টগুলো আছে তা প্রয়োজন পড়বে। একাডেমিক ডকুমেন্ট বলতে আপনার এসএসসির সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েটের মার্কশিট, এবং আপনি যদি ডিপ্লোমা করে থাকেন আপনার প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট হলে ভালো হয়। তাছাড়া আপনার শেষ সেমিস্টারগুলো যেমন ফোর্থ সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত আপনার যে সার্টিফিকেটগুলো আপনার যেই মার্কশিটগুলো আছে এই মার্কশিটগুলোর স্ক্যান কপি প্রয়োজন পড়বে। এবং আপনার ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পর ডিপ্লোমার যে সার্টিফিকেটটা এটাও লাগবে। আর ডিপ্লোমা যদি আপনি রিসেন্টলি কমপ্লিট করে থাকেন, সার্টিফিকেট যদি না থাকে তাহলে প্রভিশনাল সার্টিফিকেট তুলে ওইটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রভিশনাল সার্টিফিকেট কারিগরি বোর্ড থেকে আপনি সহজেই তুলে নিতে পারেন। তো সেমভাবে আপনি যদি ইন্টারমিডিয়েট রিসেন্ট দিয়ে থাকেন প্রভিশনাল সার্টিফিকেট নিতে পারেন, আপনি যদি এসএসসি রিসেন্ট দিয়ে থাকেন তাহলেও প্রভিশনাল সার্টিফিকেট নিতে পারেন। এগুলো এইভাবে কালেক্ট করে নেবেন। তো সার্টিফিকেটগুলো কালেক্ট করার পর সার্টিফিকেটের একটি প্রসেস আছে, ডাইরেক্ট স্ক্যান কপি দিলে হয়, কিন্তু আপনারা আরও সুন্দরভাবে আপনার ডকুমেন্টগুলো রেডি করার জন্য আপনারা আপনার যেই সার্টিফিকেটগুলো আছে সকল সার্টিফিকেটকে স্ক্যান করবেন। স্ক্যান করার পর এগুলো আবার A4 সাইজ একটি পেজে প্রিন্ট করবেন। দেন এগুলো একটি উকিল দ্বারা নোটারাইজ করে নেবেন। এই তো নোটারাইজ করলে ঠিক এরকম হবে সার্টিফিকেটগুলো, তো এইভাবে আপনার প্রত্যেকটা সার্টিফিকেট নোটারাইজ করে নেবেন। দেন এই যাবতীয় আপনার ডকুমেন্টগুলো একের পর এক সাজিয়ে নেবেন একটি PDF-এ। প্রথমে ধরেন আপনার পাসপোর্ট সাইজ ফটোটা দিলেন, যেটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। দেন আপনার পাসপোর্টের যেই ইনফরমেশন পেজটা ওইটার স্ক্রিন কপি দিলেন। এরপর আপনার পাসপোর্টের বাকি পেজগুলোর স্ক্যান কপি দিলেন যেটা। দেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা রাখলেন। দেন আপনার মেডিকেল সার্টিফিকেটগুলো রাখলেন। দেন আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা রাখলেন। এরপর ধরেন আপনার এসএসসি সার্টিফিকেট, এসএসসি মার্কশিট রাখলেন, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েটের মার্কশিট রাখলেন।
এছাড়া আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে ডিপ্লোমার মার্কশিট গুলো রাখলেন এবং শেষ পর্যন্ত আপনার সার্টিফিকেটটা রাখলেন তো এই ভাবে আপনার ফুল ডকুমেন্টটা আপনার ফুল ডকুমেন্টটা রেডি করবেন দেন এই ডকুমেন্ট দিয়ে আপনি ভার্সিটিতে अप्लाई করবেন একটি পিডিএফ মেক করে তো এই ভাবে আপনার সকল ডকুমেন্ট রেডি করতে হবে আপনি যদি চায়নাতে কোনো ভার্সিটিতে अप्लाई করতে চান তো এটা আমি আরেকটি সার্টিফিকেটের কথা বলে গেছি যেটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এটি দরকার পড়ে তো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কোনটা আপনি যদি আইএলটিএস করে থাকেন তাহলে আইএলটিএস এর সার্টিফিকেট অথবা কোনো ভাবে কোথাও থেকে বানিয়ে নিলেন আপনি ইংলিশ কোনো কোর্স করছেন এরকম একটি সার্টিফিকেট তো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা কিছু কিছু ভার্সিটিতে अप्लाई করতে প্রয়োজন পড়ে আর কিছু কিছু ভার্সিটি তো ভালো যে ভার্সিটিগুলো আছে ওগুলো তো বলেই দেয় যে আপনার আইএলটিএস এর সার্টিফিকেটটা লাগবে তো আইএলটিএস এর সার্টিফিকেটটা আপনার প্রয়োজন পড়বে এই তো আপনার ডকুমেন্ট রেডি প্রসেস এভাবে আপনার ডকুমেন্টগুলো রেডি করবেন এবং আপনি যদি কোনো ভার্সিটিতে अप्लाई করেন এই ডকুমেন্ট দিয়ে अप्लाई করবেন অথবা কার মাধ্যমে যদি अप्लाई করেন তাকে এই ডকুমেন্টটা দিবেন তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে আর আমি যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব আর মেইনলি আমার চ্যানেলটা আমি যেহেতু চায়নাতে বসবাস করি তো আমি লাইফস্টাইল প্লাস অন ভার্সিটি প্লাস আমি কি করছি না করছি ওই সব নিয়ে চাইনিজ চায়নার সম্পর্কে আমি কিছু ভিডিও দিয়ে থাকি এবং চায়নাতে কিভাবে বিজনেস করা যায় কোন কি যাবতীয় জিনিসগুলো আমি যা ট্রাই করব সামনে যারা বিজনেসে আগ্রহী তাদের জন্য অথবা যারা নিজে নিজে কিছু করতে চায় পড়াশোনার পাশাপাশি এরকম মানে আমার ইচ্ছা যে এরকম টাইপের আমি ভিডিওগুলো এই চ্যানেল সাথে আপলোড করব কারণ আমার এই সব বিষয়ে অনেক আগ্রহ এবং আমি নিজে নিজেই যারা সেলফ ডিপেন্ডেন্ট তাদেরকে আমার খুব ভালো লাগে এবং আমিও নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই সবসময় সো যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ওকে আজ এতটুকুই গুড বাই